হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর এলো আপনার ছেলে আবু শামা তিনি মদ্যপান করেছেন, আবু শামা খলিফা ওমরের ছেলে, আবু শামা মদ্যপান করেছেন, মদ্যপান মদ খারাপ না ভালো? আরো জোরে বলেন, খারাপ না ভালো? খলিফার কাছে খবর এলো, ও খলিফা ছেলে আবু শামা মদ্যপান করেছে। খলিফা প্রমাণ ডাকলেন, বললেন, জিজ্ঞেস করলেন, করছো কিনা? বাবা বলল, ছেলে বলল, বাবা করেছি, আমাকে মাফ করে দেন, আর কখনো হবে না। 100 বেত্রাঘাতের নির্দেশ হলো। কাজী বিচারক মহোদয় তিনি খলিফার সন্তানকে দৌড়া দিতে যখন দুর্বলতা প্রকাশ করলেন, অপারগতা প্রকাশ করলেন, তিনি যখন দিতে গিয়ে যার যখন কষ্ট লাগলো, খলিফা বললেন, বেটা তোরে দিয়ে হবে না, আমার কাছে দে। চাবুকটা হাতের মধ্যে নিয়ে নিলেন, দৌড়া মারতে শুরু করলেন, 80টা দৌড়া দিলেন, আর আবু শামার কোনো হুশ নাই, হুশ নাই, আবু শামা মরে গেছে। আরে বন্ধু, ইনসাফ কেমন? আল্লাহ বলছেন, মৌমাছির থেকে তোরা শিক্ষা নে। ওরে কেমন রাষ্ট্রযন্ত্র বানাও, নিজের দলের কর্মী হলে বলে সাত খুন মাফ হয়ে যায়, মার্ডার কেসের আসামি হলে তার কোন তারপরও কোনো বিচার হয় না। কুমিল্লার ক্যান্টনমেন্টের তনু হত্যার খবর আজ পর্যন্ত, তদন্তের রিপোর্ট পর্যন্তই প্রকাশ হয় না। আবার অন্যদিকে নাশকতার নাম সাজাইয়া কোরআনের হাফেজ চিরজীবন জন্ম অন্ধ, হাফেজেরও দেখা যায় আদালতের পাড়ায় গুড় গুড় করে জামিন নেওয়ার জন্য দৌড়ায়। আরে পাগলা, ভালো করে বোধ আমার বক্তব্য সামনের দিকে নিব না, কেমন রাষ্ট্রবিজ্ঞান? আল্লাহ তোরে মৌমাছি দিয়ে শিখায়, মৌমাছি তার নিজের সন্তান যদি খারাপ জায়গার মধ্যে বসে মায়ের কোলে ফিরে আসে, নিজের বাড়িতে ফিরে আসে, কোনো ঠাই নাই, কোনো সার নাই, তাকে হত্যা করো, মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি নাই। খলিফা ছেলেটা মরে গেল, লোকেরা বলল, ও খলিফা পার মাইরেন না, আবু শামা তো নাই, আবু শামা নাই, আবু শামার মা। খলিফার বিবি এসে সন্তানকে বুকে জড়াইয়া ধরলেন, স্বামীকে বলার মতো ক্ষমতা নাই, জিজ্ঞেস করার মতো ক্ষমতা নাই, কেন তুমি আমার ছেলেকে মারলা? এবার দাফন দিবে, দাফন হয়ে গেল। খলিফা নিজে তার সন্তানরে জানাজা পড়াইলেন, দাফন দিয়া কবরের মধ্যে রাখলেন, সবাই কবরটাকে সমান কইরা বাড়ির দিকে যাইবে, খলিফা বলে, না না না, আমার আবু শামা বিচার শেষ হয় নাই, বাকি আছে, চাবুক নিয়ে আসো, চাবুকাই না বাকি, বিস্তা দুররা কবরের উপরে দিয়ে দেয়। আরে বাবা, রাষ্ট্র যদি সুন্দর করে চালাইতে চাও, ইনসাফ প্রতিষ্ঠা করো, রাষ্ট্র যদি সুন্দর করে চালাইতে চাও, আমার দেশের মধ্যে সুশাসন নিশ্চিত করো। আজকের খবর, আমেরিকার যিনি আমাদের দেশের রাষ্ট্রদূত, যাদেরকে আমরা খ্রিস্টান বলি, এই খ্রিস্টান মুসলমানদের শত্রুরা পিটার হাস সাহেব আজকের কোনো একটা সম্মেলনে গিয়ে, আজকে আস্তে আস্তে খবরটা দেখলাম, যেখানে সালমান এফ রহমানও ছিলেন, পিটার হাস বলতেছেন, আপনাদের দেশকে সুন্দর করে সাজাতে হলে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন। একজন খ্রিস্টান আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে কয়, একজন খ্রিস্টান আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে কয়, এটা আমাদের জন্য লজ্জা, কারণ আমরা খ্রিস্টানের আগে আমার আল্লাহ আমারে বলছিল, তোমার দেশের মধ্যে তুমি সুশাসন নিশ্চিত করো, ঠিক কিনা?